আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। নতুন বছর উপলক্ষে আমরা আসলাম আজকে ঐতিহ্যবাহী মাওরা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে আমি আরেকবারও এসেছি, তখন আমি গ্রিল, নান রুটি এসব খেয়েছিলাম। তো আজকে আমি এসেছি বিশেষ করে গরুর মাংস দিয়ে সাদা ভাত খেতে। এখানকার বিখ্যাত নাকি গরুর মাংস, তাই আমি প্রথমে ভাতই নিয়ে নিলাম গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। মোরগ পোলাও এখানে অনেক কিছুই নিয়েছি। তো ফার্স্টে আমি ভাত খাবো। এখানে আমি চিংড়ি মাছের ভর্তা দিয়ে খাচ্ছি, বিসমিল্লা। চিংড়ি মাছের ভর্তাটা খেতে খুবই মজা ছিল। আর হচ্ছে এখানে ছোট মাছ, ভাজি অনেক কিছুই আছে। তো এখানে আমি টাকি মাছ ভর্তাটা নিলাম। এখানে টাকি মাছের ভর্তাটা আমার থেকে মোটামুটি লেগেছে। আবার কেউ বললেন না আমি ফুড ব্লগার হয়ে গেছি, আমি এমনিতে একটু বলতেছি। এখানে হচ্ছে সেই বিখ্যাত গরুর মাংসটা, খেয়ে দেখি কেমন। একদিন আগে থেকে প্ল্যানিং ছিল আমি এই গরুর মাংসটা খাওয়ার জন্য এই মাওরা হোটেলে আসা। তো লেবু দিয়ে এখন খেয়ে দেখি। আসলে এই গরুর মাংসটা বিয়ে বাড়ির গরুর মাংস যেমন তেমনই, এর থেকে এত বেশি স্বাদ যে তাও না। সাথে কাঁচামরিচ, বিখ্যাত বলতে আহামরি কিছুই না, ওই বিয়ে বাড়ির গরুর মাংসের মধ্যেই, তবে মজা ছিল। এখানে হলো মোরগ পোলাও নিয়েছি, তো এটাকে আমি একটু খেয়ে দেখব। তবে আমি ভাত লাভার, তাই আগে ভাত খেয়ে নিয়েছি, ভাত খেতেই ভালো লাগে। মোরগ পোলাওটাও আমার থেকে ভালোই লাগছে, কিন্তু আমার তো ভাত বেশি পছন্দ, তাই ভাতটাই বেশি ভালো লাগছে। যারা পোলাও পছন্দ করে তাদের থেকে অবশ্যই এটা ভালো লাগবে। মাওরা হোটেলে আমার সেকেন্ড টাইম আসা, তো এখানকার খাবার আমার থেকে খুবই ভালো লাগছে। এরপর আমরা খাবার শেষ করে পরে আবার আমরা নিয়ে নিলাম এখানে ফিন্নি আর হচ্ছে ডাবের পুডিং। আমার এই ফিন্নিটা খেতে খুব খুব ভালো লাগে, আর উপরে যে বাদামটা দেওয়া থাকে এই বাদামের সাথে খেতে আরও ভালো লাগে, মুখে বাদাম পড়লে অনেক ভালো লাগে। আর হচ্ছে ডাবের পুডিং, সেটাও আমি এখন খাবো। ডাবের পুডিংটাও ভালো লাগছে, কিন্তু ডাবের পুডিংটা একটু মিষ্টি কম ছিল, কিন্তু ভালোই লাগছে, খারাপ না, মজা ছিল। তবে শীতের দিন তো, তাই ঠান্ডাটা একটু কম ছিল। ঠান্ডা ঠান্ডা খেলে ডাবের পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ওয়াশরুমে হাতটা ধুয়ে নিচ্ছি এবং হিজাব টিজাব ঠিক করে নিচ্ছি, সব ঠিকঠাক আছে কি না। তো এখন আমি আমার মেয়েকে একটা হাওয়াই মিঠা কিনে তারপর আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। ও নতুন বছরের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।